আগামী পয়লা জুলাই থেকে সারা দেশের সাথে রাজ্যে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে তিনটি নতুন আইন নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা আজ মহাকরণে নতুন আইন সম্পর্কে এমনটাই জানান স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী তিনি জানান নতুন আইনে নাগরিকদের ইএআইআর করার সংস্থান রয়েছে জেলা লং জানা নতুন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন থানাগুলোতে কর্মসুচনা হয়েছে এই আইন সম্পর্কে বিভিন্ন স্তরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে আইন সচিব संजय ভট্টাচার্য উপস্থিত ছিলেন আইন প্রণীত হয়েছে এই তিনটি নতুন আইন পয়লা জুলাই 2024 থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যগতি কার্যকরী হতে যাচ্ছে নারী শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সম্পর্কিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হয়েছে এই তিনটি আইনের মাধ্যমে নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ করা বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা